বান্দরবানে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরনে কেএনএফ এর পোশাক থাকায় ধারণা করা হচ্ছে তারা কুকিচিনের সদস্য। সকালে রুমা ও থানচির সীমান্তবর্তী বাকলাই এলাকায় দুটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। এ সময় লাশের পরনে কেএনএফ এর পোশাক থাকায় তাদের সংগঠনটির সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।